Would this parliament accept a woman choosing a hijab? প্রথম ভাষণে মুসলিম তরুণীদের প্রতি সাহসী বার্তা অস্ট্রেলিয়ান হিজাবি সিনেটর ফাতেমার। নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার সিনেটরদের সামনে ভাষণ দিয়েছেন দেশটির ইতিহাসের সর্বপ্রথম হিজাবি সিনেটর ফাতেমা বিমান, বয়স 27 বছর। ভাষণে তিনি মুসলিম তরুণীদের গর্বের সাথে হিজাব পরিধানের প্রতি উৎসাহিত করে সাহসী বার্তা দেন। তাদের সম্পর্কে তিনি বলেন, যেসব ছোট তরুণী হিজাব পরিধানের সিদ্ধান্ত গ্রহণ করছে, আমি চাই তারা তা গর্বের সাথে পরিধান করুক এবং অনুভব করুক এটি তার অধিকার। ভাষণের এক পর্যায়ে তিনি বলেন, হিজাব আমার স্বাধীনতা। গত মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিনেটে ভাষণ দিয়েছেন ফাতেমা। তার সাহসীপূর্ণ এই ভাষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রভাব ফেলেছে। ব্যবহারকারীরা বলছেন, ভাষণটি প্রভাব সৃষ্টিকারী এবং শক্তিশালী ছিল। ভাষণের শুরুতেই ফাতেমা পার্লামেন্টে তার হিজাব পরিধান করে উপস্থিত হওয়ার বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেন, আমার হিজাব পরিধান প্রমাণ করে যে অস্ট্রেলিয়ায় বাস্তবেই জাতিগত বৈচিত্র্য রয়েছে। এ সময় হিজাব পরিহিতা হয়ে তার এই উপস্থিতি এবং অংশগ্রহণকে স্বাগত জানানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ফাতেমা জানান, তিনি তার এই যাত্রায় অন্য নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবেন বলে আশা রাখেন। ভাষণের এক পর্যায়ে আনন্দাশ্রু সম্বরণ করতে পারেননি ফাতেমা, নিজের বাবার কথা স্মরণ করে কেঁদে ফেলেছেন তিনি। দুই যুগ আগে তার বাবা আফগানিস্তান থেকে অস্ট্রেলিয়ান শরণার্থী হন। তিনি বলেন, আজ যদি আমার বাবা এখানে থাকতেন তাহলে দেখতে পারতেন তার ছোট্ট মেয়েটি কোথায় পৌঁছেছে। সিনেটে তার বাবার আত্মত্যাগের কথা উল্লেখ করেছেন ফাতেমা। তিনি জানান, তার অধিবাসী বাবা পাহারাদারি করে এবং গাড়ি চালিয়ে উপার্জন করতেন। তিনি পরিবারকে একটি সুন্দর এবং নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতের জন্য নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করেছেন। ফাতেমা বলেন, কে কথা ভাবত যে আফগানিস্তানে জন্মগ্রহণকারী একটি মেয়ে যার বাবা কিনা একজন শরণার্থী, সে আজ অস্ট্রেলিয়ার সিনেটে সবার সামনে ভাষণ দিচ্ছে। এর আগে নির্বাচিত হওয়ার পর ফাতেমা পেমান বলেছিলেন, আমি নতুন দায়িত্বে নির্বাচিত হতে পেরে খুবই গর্বিত। অভিবাসী এবং সংখ্যালঘুদের প্রতি দুর্ব্যবহারের বিরুদ্ধে আমি সংগ্রাম চালিয়ে যাব। উল্লেখ্য, ফাতেমা পেমান 8 বছর বয়সে তার মা এবং 3 ভাই বোনের সাথে অভিবাসী হিসেবে অস্ট্রেলিয়ায় এসেছিলেন। সেখানেই তিনি উচ্চশিক্ষা লাভ করেন। পরে রাজনৈতিক দল লেবার পার্টিতে যোগদান। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালভিন্স এবং উপপ্রধানমন্ত্রী প্যাট্রিক গোডম্যানও ফাতেমা পেমানের সিনেটের সদস্য হওয়ার খবরে খুশি প্রকাশ করেছেন। ব্যুরো রিপোর্ট, বরাক, বাংলা নিউজ। উইথ দিস পার্লামেন্ট অ্যাকসেপ্ট আ ওম্যান চুজিং আ হিজাব? প্রথম ভাষণে মুসলিম তরুণীদের প্রতি সাহসী বার্তা অস্ট্রেলিয়ান হিজাবি সিনেটর ফাতেমার। নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার সিনেটরদের সামনে ভাষণ দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, বরাক, বাংলা নিউজ।